এমন কিছু নতুন দিতে পারেন না, এইটুকু বলছেন যে তারা এখনো এক পায়ে দাঁড়িয়ে রোহিঙ্গাগুলো নেওয়ার জন্য, ওইটাই সুখ। আগে যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে সে অনুযায়ী তারা নিতে রাজি আছে। প্রত্যাবাসনের প্রথম ব্যাচ কবে যাবে সেটার কোনো ডেট ঠিক হয়েছে? ডেটটা ফিক্স হয়নি এখনো, এখনো কিছু কাজ বাকি রয়ে গেছে। এই যে ভেরিফিকেশনটা, ওরা অত নিটিগ্রিটি সমস্যা যেটা হয়েছে যে আমাদের যখন রোহিঙ্গাগুলো ওখান থেকে ফিরে আসে, এটা আমরা চেয়েছিলাম, এটা তারা এখনো অবজ্ঞা। আর তৃতীয়ত যেটা, যে তারা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট পরিবেশ সৃষ্টি করবে যাতে রোহিঙ্গাগুলো স্বেচ্ছায় সেখানে যেতে পারে। তো এতদিন হলো এখনো সেই পরিবেশ সৃষ্টি হয় নাই, তাদের মধ্যে মনে হয় না সেই রকমের আগ্রহ আছে পাঠানোর। বাট বারবার এবারও আমরা চাইনিজকে বললাম যে তাদের আগ্রহ, তারা বলল যে না আগ্রহ আছে, গুড নিউজ ইজ নাম্বার ওয়ান, এখনও তারা বিলিভ দে দে ক্যান ওয়ার্ক উইথ আস এবং আগ্রহ আছে এগুলো নিয়ে যাওয়ার জন্য, এবং কিছু লজিস্টিক আলাপ টালাপ করছে কীভাবে নিয়ে যেতে, প্রথম ব্যাচটা কীভাবে নেওয়া যায়। আপনাদের আগে দুই দুইবার আমরা ব্যাচ পাঠানো ঠিক করলাম, পরে হলো না, তো এই জন্য এখন ওই রাগ ডাক দিয়ে আমরা করতে চাই না, দেখি পাঠাতে পারি কি না। কারণ ওই দিক থেকে আপনার উৎসাহ অনেক কম, আর তারা নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত। এটা তো আজকে আমরা ওই চাইনিজ অ্যাম্বাসেডর সাহেব আসছিলেন, তা আমরা বললাম যে আপনি এই প্রজেক্টটা কতদিন ধরে নিয়েছেন, কিন্তু জুলাই রাখছেন, হ্যাঁ এইটা তো মানে নট গুড, আমাদের অত আশা, হ্যাঁ আমরা খালি চিন্তা করি এই মাসে হবে এই মাসে হবে, তো এই জন্য একটা তাগদা দেওয়া আর কি। আর ফেসিলিটেটিং ডায়ালগ আপনার এই কিসের সাথে, মায়ানমারের সাথে, মাঝখানে তো আমাদের মায়ানমারের সাথে আলাপই বন্ধ হয়ে গেছিলো, দেন অ্যাট দ্যাট টাইম আমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলাম, বাট যেটা আমাদের ধারণা যে চাইনিজদের কিছুটা খাতির আছে, ভালো খাতির আছে উইথ মায়ানমার, রাশিয়ার যেমন ভালো খাতির আছে মায়ানমার, জাপানেরও ভালো খাতির আছে মায়ানমার, আর সিঙ্গাপুরে, তো এর মধ্যে চাইনিজরাই সবচেয়ে প্রথম অগ্রসর হয়ে আসে টু ওয়ার্ক এজ এ ফেসিলিটেটর। তাদের সাথে আমরা তাদের মন্ত্রী পর্যায়ের প্রথম, আপনার শুধু জানেন সেইগুলো যে মায়ানমার, বাংলাদেশ এবং চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী আমরা একসাথে সাক্ষাৎ করি, তার উপরে আলাপ হয় আগের মায়ানমার সরকার। বর্তমানে যারা আছেন, সুখবরটা হচ্ছে যে বর্তমানে যে সরকার আছে মায়ানমারে, যে মিলিটারি সরকার, তারা আগে যতগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট চুক্তি করেছি সেগুলো তারা অনার করতে বলেছে। তারা বলেছে যে হ্যাঁ, যে দে উইল টেক ব্যাক, তারা তাদের রোহিঙ্গা কুলিকে নিয়ে যাবে আফটার ভেরিফিকেশন।